বন্দরে আমার তাফসীরে রুহুল বায়ানের তৃতীয় খণ্ড 543 পৃষ্ঠা উল্লেখ রয়েছে। হাদিসের রাবী হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী আপনার নবী সরকারে মদিনা জিব্রাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলো, ভাই জিব্রাইল বলো না তোমার বয়স কত? এই কত তুমি বলে দাও তোমার বয়স কত? এবার জিব্রাইল ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার বয়স কত আমি বলতে পারব না, তবে আমার জীবনের একটা ঘটনা আমি আপনাকে বলতে পারব। জিব্রাইল বলে দাও তোমার জীবনের ঘটনাটা কি রে? এবার জিব্রাইল আলাইহিস সালাম ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপরে একটা তারা ওঠা অবস্থায় দেখেছি 70,000 বছর, আমি এটাকে ডুবন্ত অবস্থায় দেখেছি 70,000 বছর, আমি এটাকে আমার জীবনে 72,000 বার দেখেছি। এবার এই কথা বলতে দেরি রে, এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, জিব্রাইল, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে জিব্রাইল, ওই তারাটাই ছিলাম আমি নবী। জোরে বলেন না আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগি, জিন্দাবাদ জিন্দাবাদ মুস্তাফা, জিন্দাবাদ জিন্দাবাদ। আরে আর কিছু কয় না, পবিত্র ঈদ মিলাদুন নবী, একটু মহব্বত করে বলি কি, পবিত্র ঈদ মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ। ওমা লাল গোলাপ শুভেচ্ছা কইতে হবে না? দক্ষিণ জর্দার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা কইতে হয় না? কথা কন না কেন? আমার আবার অভ্যাস খারাপ, ফুলের প্রতি দুর্বলতা আছে, এটা কইলে ঠান্ডা, না কইলে যেতক্ষণ না কইবা এতক্ষণে খোঁড়া দিব। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। আপনাদেরকে আরেকটু হাসানোর জন্য বলছি, হাসতে পারেন না ভালো করে? এত প্রেমের খবর শুনলে কি হৃদয় থেকে কি হাসি আসে না? হৃদয় রাজ্যে কি প্রেমের ধোলা লাগে না? কথা বলেন না কেন? বন্ধুরে আমার মন দিয়ে শোনেন, আল্লাহ রাব্বুল আমিন তিনি বলে দিয়েছেন আল্লাহর হাবিবকে, কথা কিন্তু বুঝে নিতে হবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অমা আরসালনাকা, আল্লাহ কিন্তু এখানে খলাকা ব্যবহার করে নাই, কি করে নাই, খলাকা শব্দ কিন্তু ব্যবহার করে নাই, আল্লাহ ব্যবহার করেছে এখানে আরসালনাকা। বুঝতে হবে বন্ধু, আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসমান জমিন সৃষ্টি কুল 18,000 মাখলুকাত 80,000 যা কিছু সৃষ্টি করেছে সব কিছুর ক্ষেত্রে আল্লাহ খলাকা শব্দ ব্যবহার করেছে। আর আপনার আমার নবী সরকারি মদিনার বেলায় তিনি আরসালনাকা ব্যবহার করেছেন। খলাকা শব্দের অর্থ হলো মানি হলো বন্ধ সৃষ্টি করা, আর আরসালনাকা শব্দের মানি হলো পাঠানো সেন করা। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আগে আপনাদেরকে দেহ এবং আত্মার পার্থক্য বুঝিয়ে দিয়েছি, যদি আপনি বিবেকবান হন, যদি আপনি বিচক্ষণ হন, যদি আপনি সচেতন আত্মা নিয়ে, যদি জাকের আত্মা নিয়ে, যদি আপনি আপনার খাঁচার মধ্যে, যদি জাকের আত্মাকে যদি আপনি বন্দি করে রাখতে পারেন, তাহলে আপনার কাছে বোঝাটা একেবারে সহজ হবে। মনে রাখবেন বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বিবেক নামক নূর আল্লাহ সবাইকে দেয়নি, বিবেক হলো আল্লাহর দেওয়া একটা নূর, এই নূরের আলো দিয়ে তার জীবনকে আলোকিত করতে পারে, তার পরিবারকে আলোকিত করতে পারে, তার সমাজকে আলোকিত করতে পারে, এবং অবার নূরের অধিকারী যদি হয় তার নূরের ছোঁয়া উন্নত বিশ্বে পর্যন্ত লাগতে পারে। এই জন্য বলেছি বন্ধু মনটা দিয়ে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অমা আরসালনাকা, আমি পাঠাইছি, কি করেছি, ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর হাবিবকে আমাদের জন্য গোটা কুল কায়নাতের জন্য রহমত হিসাবে আমার আল্লাহ পাঠিয়েছেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন খোদার খোদাইত্বের সীমানা যত দূর, আপনার আমার নবী, আমার নবী রহমত হিসাবেও তত সীমানা জোরে। মানে খোদার খোদাইত্বের সীমানা যত বড়, আমার নবী রহমতের সীমানাও তত বড়, বিন্দু পরিমাণ কোনো আংশিক কোনো কি করা যাবে না, ছোট করা যাবে না। এই সীমানা প্রাচীর কিন্তু পৃথিবীর কেউ নির্ধারণ করেনি, এই প্রাচীর নির্ধারণ করেছে আপনারা আমার মালিক। আর জোরে বলেন না আরেকটু মহাব্বতে, বন্ধু মালিক হলো স্রষ্টা, মালিক হলো কি, স্রষ্টা, আর নবী হলো সৃষ্টি, ঠিক কিনা বলেন? আর জোরে, আপনারা কালেমা পড়েন কি পড়েন না?
বন্ধু স্রষ্টার সৃষ্টি কখনো এক হতে পারে না, কিন্তু প্রেম যদি হয় এখানে কোনো বাধাও দেওয়ার সুযোগ নাই, বাধাও থাকে না। যেমন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো এলাহ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ, তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার মধ্যে কিন্তু দুইটা পাঠ, কয়টা হরে জোরে জোরে বলেন, কালেমার মধ্যে কয়টা পাঠ? মন দিয়ে শুনবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কোনো এলাহ নেই। এর পরের অংশটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। একটা হলো তাওহীদ, আরেকটা হলো রিসালাত, একটা হলো স্রষ্টা, আরেকটা হলো সৃষ্টি, একজন হলো মানব আর একজন হলো তার বান্দা অথবা রাসূল। বন্ধু আমার দিকে একটু লক্ষ্য করবেন, বন্ধুরে আমার এই যে কালেমার মধ্যে কয়টা দিক, সৃষ্টি জগৎ আসমান জমিন যা কিছু আপনি তালাশ করবেন কখনোই বন্ধু তিনটা খুঁজে পাবেন না, প্রত্যেকটা জায়গায় দুইটা খুঁজে পাবেন। তার কারণ হলো আল্লাহ এবং আল্লাহর হাবিবের গভীর প্রেমের বন্ধন। আমার আমি আজকে প্রমাণ দিয়ে যাব আপনাদেরকে। বন্ধু আপনাদের বডির দিকে তাকান, দুটি চোখ, দুটি হাত, দুটি পা, দুটি কান, জিব্বা কয়টি? একটি। বাটপাট্টারে সবাই ছিলেন, কি সোদের টাকা, ঘোষের টাকা, সিটারের টাকা, বাটপাড়ের টাকা, পিস্তল ঠেকানোর টাকা, জবরদস্তি জায়গা দখলের টাকা, যেই কোনো নোংরা টাকাই হোক, বাবুর্চি যদি ভালো হয়, রান্না যদি ঠিক হয়, লবণ যদি ঠিক মতো দেয়, বর্ডার ক্রসিং করে করে এই পর্যন্ত আসবে, এই বাটপাড়টাকে চিনেন? আমি এটাকে বাটপাড় হিসাবে চিনি, এই এটার কাছে কোনো বৈষম্য নেই, তারতম্য নেই, এটার পিছনে আরেকটা আছে, সেটার নাম হলো আলা জিব্বা। রে মানুষ, ও বন্ধু, এই রওজান গহিরাম দক্ষিণ সরতার মানুষগুলো কি বলছি বন্ধু, যুবক বন্ধু, আমার দাড়ি পাকা মরব্বে বাড়া, আমার মা বোনদেরকে বলবো, এই ভিতরের জিব্বা না থাকলে কথা বলতে পারতাম না। তাহলে জিব্বাও কয়টা? দুটি হাত, দুটি পা, দুটি কান, দুটি চোখ, দুটি জিব্বা, দুটি কিডনি, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, ত্যাগে ভোগে, সংগ্রামে শান্তিতে, ইহুকালে পরকালে। আমার দিকে দেখেন, জুয়ান বুড়া, এটা বুড়া না আমার থেকে কথা বলেন, আমি হইলাম নাতি, এটা হচ্ছে দাদা, ঠিক কিনা আছে না নাই? জুয়ান বুড়া আঞ্চলিক ভাষায় বলছি, ঠিক কিনা বলেন? আমি একটু সুন্দর, এটা একটু, ঠিক কিনা বলেন? আরো জোরে, কালো সাদা, মোটা চিকন, লম্বা খাটো, উঁচু নিচু, আসমান জমিন, জল স্থল, সব জায়গায় গেলে দুইটা খুঁজে পাবেন গো, একটা কোথাও পাবেন না, তিনটাও কোথাও পাবেন না। রহস্য কি? এই রহস্য হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হাদিসে কুদসির মধ্যে এসেছে, লাউলা কালামা আজহার তু রাবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। লাউলা কালামা ফালাকতুলা ফলাম হাদিসি কুদসি, আমার আল্লাহ বলেছেন আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি হতো না। জুরু জুরু কন্না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দিয়ে শুরু করেছে, আমার নবীকে দিয়ে বন্ধু শেষ করেছে, ঠিক কিনা বলেন? এটা আমার কথা নয়। ও বন্ধু, মদিনাতুল মুনাব্বারায় জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, ও প্রাণের নবী, আমার জানতে বড় মনে চাই গো নবী, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছেন? আমি এখানে ইউনিভার্সিটির কলেজের এখানে বন্ধু এডুকেটেড পার্সন থাকতে পারেন, এই জন্য আপনাদেরকে আমি আগে ইংলিশটা শোনাই শোনাবো। বন্ধুরে আমার অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন প্রফিট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেইড, তিনি বলেছেন, ও জাবির শিউলি, দা ভেরি ফার্স্ট থিং আল্লাহ ক্রিয়েটেড ওয়াজ মাই লাইট। জোরে জোরে কন্ন আল্লাহু আকবার। প্রফিট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেইড, তিনি বলেছেন, ও জাবির শিউলি, তিনি ইনশিউর করে বলছেন,
নিশ্চিত করে তিনি বলছেন ও সাবের শিওরলি দ্য ভেরি ফার্স্ট থিং আল্লাহ ক্রিয়েটেড ওয়াজ মাই লাইট ইন দ্য ফার্স্ট টেন্স এখানে ওয়াজ যারা ইংলিশ ভালো বোঝেন গ্রামার যারা ভালো বোঝেন তারা বুঝতে পারবেন আমার রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আপনার আমার প্রাণীর নবী নূর মুবারক সৃষ্টি করেছেন আর যারা বলেন না সুবহানাল্লাহ আউয়ালু মা খালাকাল্লাহু নূরি জুরু জুরু করুন না সুবহানাল্লাহ was a prophet when adam was mixer of water and mud ami oi shomoy nabi jokhon adam chilo pani ebong matir majhe jore jore konna allahu akbar aro jore bolen allahu akbar re gohirar manush kemon kore bolle tumi nabi chinba ami jani na আজকে বলে দিলাম বন্ধু আল্লাহ কোরআনে বলেছেন ইউদিল্লু বিহি কাতিরা ওয়া ইয়াহদি বিহি কাতিরা আল্লাহ বলেছেন কোরআন পড়ে কেউ জান্নাতি কেউ জাহান্নামী কোরআন তেলাওয়াত করে করে কোরআন পড়ে কেউ পথভ্রষ্ট কে হেদায়েত প্রাপ্ত নবী ছাড়া যিনি কোরআন পড়বে রে সে 100% বন্ধু পথভ্রষ্ট আর নবী নিয়ে যিনি কোরআন পড়বে তিনি হলেন সাকসেস বুঝে নিতে হবে আপনি কোন থেকে কোরআন কোন কোরআন তেলাওয়াত করছেন বলো আমি আপনাদেরকে বলে দিতে চাই আমার নবী বলেছেন আই ওয়াজ এ প্রফিট তার মানে আমি তখন নবী যখন আদম দেহ পানি এবং মাটির মাঝে ছিল জুরে জুরে করুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুনি মুহাম্মাদান ফাসারা মুহাম্মাদাম মিন নূরিহি আল্লাহ বললেন মুহাম্মদ হয়ে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হয়ে গেলেন আল্লাহর নূর মুবারক থেকে বলেন না সুবহানাল্লাহ আরে এরাও জান গহিরা দক্ষিণ চট্টার মানুষ ও যুবক বন্ধুরা আমার ধারি পাকা মরবে বাবাডা তোমরা শোনো আমি একটু আগে সূরা আম্বিয়া থেকে বলেছি নবী রহমত হিসাবে এসেছে কি হিসাবে কিন্তু বন্ধু এবার দেখেন আল্লাহ নবী সম্পর্কে যত ওয়াজ করেছেন প্রত্যেকটা জায়গায় আরসালনাকা শব্দ ব্যবহার করেছেন আল্লাহ বলেছেন ওয়াবা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা জোরে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন আল্লাহর হাবিবকে মানব জাতির নিকট এখানে না শব্দ দ্বারা তিনি মানব জাতিকে বুঝিয়েছেন আমাদেরকে বুঝিয়েছেন মানব জাতির নিকট আল্লাহর প্রিয় হাবিবকে তিনি সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে পাঠিয়েছেন জোরে জোরে কন্ন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার বন্ধুরি আমার আমি আপনাদেরকে বলে দিতে চাই আমার নবী বলেছেন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবের নূর মুবারককে পাঠিয়েছেন বন্ধু আমার নবী 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চন্দ্র মাসের 12 তারিখ সোমবারেতে মা আমিনার নিবৃত জীর্ণ কুটিরে ওনার পবিত্র আলোকময় দুইটা কদম মুবারক দিয়ে তিনি বিলাদত মুবারক হয়েছে ও বন্ধু ও বন্ধু কেমন করে বললে তোমাদেরকে বোঝবা আমি জানি না ওই যে আমার নবী সেই দিন পৃথিবীর বুকে কদম মুবারক বাড়িয়ে দিলেন এই কদমটাই ছিল আপনার আমার জন্য বড় নিয়ামত কিন্তু তার আগে এখানে একটা রহস্য আছে না নাই কথা বলেন না কেন আল্লাহ বারবার বলেছেন দুইটা আয়াত তেলাওয়াত করেছি দুইটার মধ্যে পেয়েছি আর সালনাকা আল্লাহ বারবার বলতেছে নবীকে পাঠাইছে মাত্র সেই দিন কি করেছে আমার নবীকে মাত্র পাঠিয়েছেন আমার নবী তার আগে কোথায় ছিল চিন্তা আছে না নাই